মসজিদ আর মন্দির পাশাপাশি দুই ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝখানে একটিমাত্র দেয়াল। এখানে যেমন পূজা হচ্ছে, তেমনি পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করেন মুসল্লিরা। ধর্ম এখানকার মানুষের অন্তরে দেয়াল সৃষ্টি করতে পারেনি। বছরের পর বছর এখানে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। আর মেচুরিটির বয়স থেকে এখনো পর্যন্ত এখানে কোন রকমের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এরকম কিছু দেখি নাই আমরা। এখানে একসাথে মন্দির এবং মসজিদ, শুধু একটা মাঝখানে একটা দেওয়ালে ফারাক রয়েছে। আমরা সবসময় এখানে আমরা সম্প্রীতির বন্ধনে আমরা বসবাস করতেছি। এখানে শুধু আমাদের ভিতর ওদের ভিতর একটা পার্থক্য, সেটা ধর্মের পার্থক্য। আমাদের সামাজিক অধিকার, সাংবিধানিক অধিকার ওরাও যেভাবে পায় আমরাও সেভাবে পাচ্ছি। এখানে কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা এখন আমার বয়সে কোনোদিন আমি দেখি নাই। শত বছরের বেশি সময় ধরে একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ফেদাইনগরের শীতলা দেবী মন্দির আর কাশেম আলী চৌধুরী জামে মসজিদ, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। স্থানীয়দের মতে এটি হিন্দু মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের শিক্ষা দিচ্ছে। ওদের ধর্ম ওরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করবো, যাতে ওদের দুর্গা পূজায় কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি না হয় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সহযোগিতা করবো। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও আমরা সহযোগিতা চাই, যাতে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে। যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এই মানবিক নজির স্থাপন করেছে সীতাকুণ্ডের টেরিয়া এলাকার কেদারনগরের বাসিন্দারা। স্থানীয়রা জানায় প্রায় 100 বছর আগে এখানে মন্দির স্থাপিত হয়। 1971 সালের পর থেকে দেশে সাম্প্রদায়িক উস্কানির ঘটনা ঘটলেও তার প্রভাব এই গ্রামে কখনো পড়েনি। দুই ধর্মীয় প্রতিষ্ঠান একসঙ্গে প্রায় 25 গজের ব্যবধানে সহাবস্থানে রয়েছে। এত আনন্দ, এত উল্লাসের মধ্যে দিয়ে আমরা করি, যা মুসলমান পর্যন্ত সাধু উঠি দেখে তাদেরও এত আনন্দ লাগে যে এখানে দেওয়াল পর্যন্ত উঠি উঠি দেখে লোক কী কীভাবে করে, কীভাবে করে অনুষ্ঠানগুলো এইভাবে দেখে। হ্যাঁ, তো শুধু আমরা এইভাবে করে দেখি যে যখন একটু আজানের সম হয় তখন ওই সময় আমরা একটু বন্ধ করে রাখি। আবার শুরু হওয়ার পর হুজুর বা অন্য কেউ বলে যে আপনাদেরটা আপনার চালা যান, আমাদের শেষ হয়েছে, কিন্তু তারা এই ধরনের ইঙ্গিত দিয়ে থাকে। প্রথমে দুই প্রতিষ্ঠানের মধ্যে কোনো দেয়াল বা স্থাপনা ছিল না, তবে এখন দেয়াল উঠেছে। এই দীর্ঘ সময় ধরে দুই ধর্মের মানুষ কাছাকাছি অবস্থানে তাদের ধর্ম পালন করে গেলেও এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয়রা। আমরা অনেকদিন যাবত থেকে দেখতেছি আপনার এখানে পূর্ববাসে আমাদের কোনো দেওয়ালও ছিল না। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করতেছে, মুসলমানেরা মুসলমানের নামাজ কালাম করতেছে আর কি। ওরা আপনার আমাদের নামাজের টাইম হইলে ওরা মাইক টেক নিয়ে মাইক যদি বাজায় আর কি, মাইকটা বাজাইলে আপনার মাইকটা বন্ধ করে দেয় 5-10 মিনিট আগে। তো আমরা আমাদের ধর্মটা সুন্দর করে পালন করতেছি, ওদের ধর্মটা ওরা পালন করতেছে। এখানে ধর্মীয় উৎসবের দিনগুলোতে যোগ দেয় সবাই। মসজিদ ও মন্দির নির্মাণে এখানে দুই ধর্মের মানুষের মধ্যে কোনো তিক্ততার ঘটনা নেই। সম্প্রতি সরকার পতনের পর দুষ্কৃতিকারীদের হাত থেকে মন্দির বাঁচাতে রাত জেগে পাহারা দেন স্থানীয় মুসলমানরা। শত বছরের বেশি সময় ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখেছে এই এলাকার বাসিন্দারা, যা ভবিষ্যতেও ধরে রাখতে চান তারা। বিগত 5 তারিখের পর বাংলাদেশে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, আমরা আমাদের এলাকাবাসী মিলে ওদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি, ওদের বাড়িগুলো আমরা পাহারা দিয়েছি। কিছু দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি যদি তারা করে পরিকল্পনা করে এগুলো রুখে দেওয়ার জন্য, এখানে কোনো রকমের সমস্যা এখন যে আমার 40 বছর আমি কোনোদিন পর্যন্ত এখন দেখিনি। 100+ বছর পূর্বে থেকে একইভাবে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করতেছে এবং মুসলিমরা মুসলিমের ধর্মানুযায়ী নামাজ সব কিছু কায়েম করতেছে। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় অক্ষুণ্ণ ছিল, ভবিষ্যতও থাকবে, এখনও আছে।